নানা জল্পনা কল্পনার পর অবশেষে সাত মাস পেরিয়ে বিসিবি চূড়ান্ত করল বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তি। এই চুক্তিতে মোট পাঁচটি ভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ২৪ জন ক্রিকেটারকে, যেখানে পুরোদমে কপাল পুড়েছে মোহাম্মদ মিথুনের। বিসিবির কেন্দ্রীয় চুক্তির কোনো অংশেই নাম নেই এই উইকেটকিপার ব্যাটারের। তবে অন্যদের ক্ষেত্রে সুখবরও আছে। মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের পাশাপাশি লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে রাখা হয়েছে তিন ফরম্যাটেরই কেন্দ্রীয় চুক্তিতে। যদিও এদিক দিয়ে কপাল পুড়েছে সৌম্য সরকারের, শুধুমাত্র টি টোয়েন্টি ফরম্যাটেই আছেন এই বাহাতি। সৌম্যের সাথে টি টোয়েন্টি ফরম্যাটে আরও আছেন নাইম শেখ, শেখ মাইদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং তরুণ শামীম হোসেন পাটোয়ারি। টি টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কাটা গেছে তামিম ইকবালের, আর টেস্ট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের। এত গেল কেন্দ্রীয় চুক্তিতে থাকা না থাকার হিসাব। এবার প্রশ্ন হলো, এই নতুন চুক্তিতে থাকা ক্রিকেটাররা কে কত বেতন পাচ্ছেন? যদিও বিসিবি ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত হওয়া এই চুক্তিতে কে কত বেতন পাবেন তার কোনো তথ্য প্রকাশ করেনি, তবে সম্প্রতি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান জানান, গড়পড়তা ১৫-৩৫% বেতন বাড়ানো হচ্ছে চুক্তিতে থাকা ক্রিকেটারদের। জানা যায়, যারা একেবারে প্রথম চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের বেতন ধরা হয়েছে ১.৫ লাখ টাকারও কিছু কম। তিন ফরম্যাটেই যারা আছেন তাদের মধ্যে সাকিব মুশফিকেরই বেতন থাকছে ৮ লাখের ওপরে। তবে তিন ফরম্যাটে লিটন, তাসকির এবং তরুণ শরীফুল থাকলেও তাদের বেতন থাকছে ৮ লাখেরও কম। অবশ্য একই ফরম্যাটে থাকা ক্রিকেটারদের বেতন কারো কম কারো বেশি এর ব্যাখ্যাও দেন আকরাম খান। মূলত ম্যাচ কম বেশি খেলার ওপর এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ হওয়ার কারণেই বেতনের এই তারতম্য। যদিও মূল বেতন এখনও প্রকাশ করেনি বিসিবি, তবে সাম্প্রতিক তথ্যানুযায়ী এমনটি জানা গেছে ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে।